সো আমার আব্বার মৃত্যুবার্ষিকী হোক, আমার আব্বার যেটাই হোক, সেটা আমার পার্সোনাল ব্যাপার, এটা আমার আমাদের ফ্যামিলির ব্যাপার। সো এটা আসলে সবাইকে জানায় যে করতে হবে, সেটা তো কোথাও লেখাও নাই আর সেটা তো রুলও না। সো এটা আসলে মানুষ হয়তো বলতেই পারে আমরা পছন্দ করি কি করি না, বাট এটা টোটালি আমাদের পার্সোনাল ব্যাপার। মুক্তিযোদ্ধার ব্যাপারটা যদি বলি, যে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, সো আমার আব্বারও যে এখানে একটা কন্ট্রিবিউশন আছে, এটা আমাদের জন্য আসলে বিশাল বড় ব্যাপার। অ্যান্ড আমি অনেক অনেক প্রাউড আসলে এই ব্যাপারটা নিয়ে। অফকোর্স আমি প্রাউড, এন্ড অফ দ্য ডে উনি কিন্তু আমার আব্বা, মানে এটা তো কোনো ভাই মিস নাই। ধরেন অনেক সময় খারাপ লাগে কোনটা যদি বলতে হয়, এই তুমি তো জসিমের ছেলে, সবাই কিন্তু জসিম করতেছে নাম ধরে, ইউনো। সো সামটাইমস জিনিসটা খারাপ লাগে যখন একটা নর্মাল মানুষ যেভাবে বলে ফেলে, আবার অনেকে জসিম আঙ্কেল বলতেছে, তখন কিন্তু বোঝা যায় সে বুঝে যে আমার আব্বা কিন্তু। সো কিছু কিছু সেন্সে হয়তো অনেকে ভুলেই যায় যে সে আমার আব্বা, তাকে এখনও ওই ক্যারেক্টার হিসাবেই দেখে, তখন কীভাবে কী বলে ফেলতেছে হয়তো বুঝে না, এতটুকুই। বাট অফকোর্স আমি প্রাউড, এন্ড অফ দ্য ডে আমরা আসলে মনে করেন যে ইন্সপিরেশনটা পাই যে মুভি করে এত দূরে আসা, ডেফিনেটলি আমি ইন্সপায়ার্ড যে আমিও মিউজিক করে অনেক দূরে যেতে পারবো। এখনও এটাই সবচেয়ে বেশি শুনতে হয় কি আপনি নায়ক জসিমের ছেলে, এটাই সবচেয়ে আমার লাইফে বেশি শুনতে হয়। কারণ আসলে ব্যাপারটা কি, উনি এত জনপ্রিয় ছিল আমাদের দেশে, আপনারা জানেন যে এখনও না ওই সম্মানটা কীভাবে, আই ডোন্ট নো, মানে প্রবাবলি বিকজ সে ভালো মানুষ ছিলেন, সে ভালো একটা অ্যাক্টর ছিলেন, সেটার জন্য এখনও ওই সম্মানটা পায়। সো যেখানেই আমরা যাই মনে করেন ওই ব্যাপারটা থাকবেই যে আপনি নায়ক জসিমের ছেলে, এটাই কিন্তু প্রশ্নটা থাকে যে আপনি একটা কথা বললে কি কিছু মনে করবেন, তখন আমি বলি জি বলুন, আপনি কি চিত্রনায়ক জসিমের ছেলে? এই কথাটা কিন্তু আমি সবচেয়ে বেশি প্রশ্ন পাই, বরঞ্চ এখন অলমোস্ট এভরিডেই কিন্তু এটা আমার ফেস করতে হয়। সো আই এম ভেরি প্রাউড অফ হিম, অ্যান্ড আমি এটা লাকি, খুবই লাকি যে আমি এরকম একজন বাবা পেয়েছি। সো ছোটোবেলায় আসলে যখন যাইতাম তখন তো খুব একটা আমরা ভ্যালুটা বুঝতাম না, বিকজ তখন তো আমাদের জন্য মানে আব্বা তো স্টারি, দ্যাটস ইট। বাট আসলে এত বছর পরে যখন যাই, আসলে ফ্লোরের চেয়ে আরও কিছু স্টোরি আমি এখানে অ্যাড করবো ভাইয়া। ধরেন ফ্লোরের সামনে আমরা যখন যাই, তাকায় দেখতে তো ভাল লাগে, ইস আমার বাবা নামে এত বড় একটা ফ্লোর, এটা তো আসলে একটা অনার, মানে তাকে অনার করা হচ্ছে 24 বছর পরেও, সে কিন্তু নাই, তাও তাকে মানুষ এই সম্মানটাতে এখানে রেখে দিচ্ছেন। আমি জানি না এটা কতটুকু সত্যি, বাট প্রায় ইলেকশনের আশেপাশে নাকি এইটা নিয়ে একটা ফাইট হয় যে এই ফ্লোরটা কি থাকবে কি থাকবে না, আই এম নট শিওর, এটা আসলে শোনা কথা, আমি জানি না। প্রতিবারই নাকি পজিটিভলি ফাইট হয়, না এটা থাকতেই হবে, এখন আমি জানি না আসলে। আমি চাবো তো প্লিজ এটা যতদিন পারেন রাখেন, বিকজ হি অ্যাকচুয়ালি ডিজার্ভস ইট, উনি যা করছে ইন্ডাস্ট্রির জন্য এটা অবশ্যই সে ডিজার্ভ করে। সো এই প্রশ্নতে ছোট কিছু অ্যাড করি, যে যখনই আমরা ফ্লোরের আশেপাশে যাই, সো কোনো না কোনো কেউ ধরেন ওখানে এফডিসি স্ট্যাফ হোক আর যেই হোক, এসে আমাদের বিশ্বাস করেন, সেই দিন আমি একটা শ্যুট করতে গেছিলাম এফডিসিতে, ওইখানে বন্ধু এসে একজন কেঁদে দিছে গল্প বলতে বলতে, তার গল্প যে এরকম ভালো মানুষ কেন চলে যায় দুনিয়ার থেকে, বা কেন সে নাই, এরকম বলতে বলতে সে কেঁদে দিল পুরো একদম। তো এটা প্রায়ই দেখি যে কেউ না কেউ এসে কেঁদে দেয়, কেউ বলে যে আপনার বাবার জন্য জানেন আমি জুতা পরে আছি, আমরা যখন শ্যুট করতে আসতাম জুতা ছাড়া কেউ ঢুকতে পারবে না, এটা তার রুল ছিল বুঝছেন, যে জুতা পরতে হবে। সো তখন সে নাকি সবাইকে জুতা কিনে দিত এক একজনকে। তারপর কত স্টোরি শুনি, এক একজন বলতো আপনার বাবা আমার জন্য এটা করেছে, এটা কিনে দিয়েছে, বা এরকম করে আদর করতো, এটা আসলে ওয়ান্ডারফুল একটা ফিলিং। কপিরাইটের ব্যাপারটা যদি আমার বলতে হয়, যে এখানে আসলে যেটা আমি বললাম যে আমাদের রেভিনিউ শেয়ারটা খুবই অল্প ছিল, বাট আই থিঙ্ক এটা ফাইট করাটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আই থিঙ্ক এটা সব আমাদের যতই অ্যাক্টর অ্যাক্ট্রেসেস আছে অন প্যাস্টে, সবারই এটা নিয়ে একটু সিরিয়াস হওয়া উচিত। অ্যান্ড আই থিঙ্ক ডেফিনেটলি আমরা ফিউচারে এটা নিয়ে যতটুকু পারি আমরা লেবেলদের সাথে কথা বলবো।